সারা রাজ্যের পাশাপাশি শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে পালিত হলো কন্যাশ্রী দিবস। অষ্টম কন্যাশ্রী দিবস পালিত হলো সর্বত্র। সারা রাজ্যের পাশাপাশি শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দিনটি পালিত হলো সংক্ষিপ্তভাবে। এদিন কেশিয়াড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে সুসজ্জিত ট্যাবলো উদ্বোধন করা হলো। উদ্বোধনে হাজির ছিলেন কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু। সবুজ পতাকা দেখিয়ে ট্যাবলো উদ্বোধন করেন বিধায়ক পরেশ মুর্মু ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত সহ ব্লকের আধিকারিকেরা। এদিন শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে সূচনা হয় অষ্টম কন্যাশ্রী দিবসের। শপথ বাক্য পাঠ করে উপস্থিত ছাত্রীরা। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয়। 18 বছরের আগে যাতে মেয়েদের বিয়ে রক্ষা যায়, যেন তারা পড়াশোনা করে স্বনির্ভর হতে পারে, সেই দিকেই লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছে। গরিব ঘরের মেয়েরা যাতে টাকার অভাবে পড়াশোনা বন্ধ না করে সেই দেখাও এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্প অনুযায়ী এই প্রকল্প থেকে বছরে একবার 500 টাকা করে বৃত্তি পাওয়া হবে। 18 বছর পর্যন্ত বিয়ে না করে থাকলে ও পড়াশোনা চালিয়ে গেলে এককালীন অনুদান 25,000 টাকা পাওয়া যাবে। কন্যাশ্রী দিবসে ছাত্রীদের শুভেচ্ছা জানান কেশিয়াড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। অতিমারী পরিস্থিতিতে কন্যাশ্রী দিবস উদযাপন সংক্ষিপ্তভাবে করা হয়েছে বলে জানান তিনি। গত 3-4 বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মোট অংশগ্রহণকারীদের হিসেবে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি বলে দাবি করেন তিনি। পাশাপাশি রাজ্যে কন্যাশ্রী প্রকল্প এক দৃষ্টান্ত তৈরি করেছে বলেও দাবি বিডিও। অপরদিকে বিধায়ক জানান মহিলাদের স্বশক্তি শিক্ষা বিস্তার 2014 সালের 14 আগস্ট এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি নির্দেশিকা অনুযায়ী এই ট্যাবলো ব্লকের সমস্ত অঞ্চলে পরিক্রমা করবে বলে জানান তিনি। বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তার অনুপ্রেরণায় 2013 সালের তারই মস্তিষ্ক প্রস্তুত তিনি মহিলাদের সশক্তিকরণ, মহিলাদের শিক্ষা বিস্তার, মহিলাদের অধিকার রক্ষা সমস্ত বিষয়ে প্রথম তিনি চিন্তাভাবনাটা শুরু করেন। 2014 সাল থেকে কন্যাশ্রী তিনি সূচনা করেন। প্রথমে 9-10, পরবর্তীকালে 8 যুক্ত হয় এবং K2 পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় এবং কলেজে যুক্ত হয়। এটা আমাদের অষ্টম দফা। 2021 সালের আমরা আজকে কন্যাশ্রী দিবস এই ট্যাবলো সরকারের নির্দেশে সম্মানীয় বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, দপ্তরের আধিকারিক, আমাদের ওয়েলফেয়ার অফিসার, কন্যাশ্রীর কন্যারা সবাই মিলে আমরা এই ট্যাবলো আজকে আমরা সূচনা করব। এই ট্যাবলো সমস্ত অঞ্চলে সমস্ত অঞ্চল পরিক্রমা করবে এবং শুধু আজকে কেশিয়াড়ি নয়, সমস্ত রাজ্যের সমস্ত ব্লক পঞ্চায়েত অফিস একসঙ্গে ঠিক এই একটার সময় এই ট্যাবলো অনুষ্ঠানে সূচনা হচ্ছে। আমরা এরই মধ্য দিয়ে অত্যন্ত খুশি যে আমাদের প্রায় কেশিয়াড়িতে 5,000 ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছেন এবং সারা পশ্চিমবাংলায় হাজার হাজার ছেলেমেয়ে, লক্ষ লক্ষ ছেলেমেয়ে কন্যাশ্রীর মধ্য দিয়ে উপকৃত হয়েছেন। আপনারা জানেন 2017 সালে ইউনাইটেড নেশন পুরস্কৃত করেছে এই কন্যাশ্রী প্রকল্পকে এবং আগামী দিনে নিশ্চিত আমরা এই পশ্চিমবাংলা থেকে কন্যাদের আমরা আগামী দিনে সারা ভারতবর্ষে আমরা ছড়িয়ে দিতে পারবো, এমনকি ভারতবর্ষের বাইরেও। আমি আজকে যেটা শপথ গ্রহণ করলো আমরা অত্যন্ত খুশি। 18 বছরের নিচে বিবাহ যেমন এরা নিজেরা শপথ গ্রহণ করছে করবে না, পড়াশোনা করবে, তেমনি বাল্যবিবাহ বন্ধ হয়েছে, তেমনি স্কুল ছুট বন্ধ হয়েছে। এই করে যে সমাজে, যে জাতিতে মহিলারা সবথেকে বেশি শিক্ষিত সেই জাতি, সেই সমাজ তত এগিয়ে। কন্যাশ্রী দিবসে আমাদের সবার শপথ হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মেয়েদের অনন্য করে তুলবার, মেয়েদেরকে আরও উচ্চ শিখরে নিয়ে যাওয়ার যে সংকল্প তিনি করেছেন, যে প্রকল্পের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মেয়েদের তিনি উপকার করছেন, আসুন সবাই মিলে আমাদের এই কন্যাশ্রীদের আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা এগিয়ে যাওয়ার জন্য আজকে যে কন্যাশ্রী ট্যাবলো সমস্ত অঞ্চল পরিক্রমা করবে আমাদের কেশিয়াড়িতে, সেটাকে আমরা আজকে সূচনা করে তার শুভ আমরা শুভকামনা জানাই। এটা অষ্টম কন্যাশ্রী দিবস, কিন্তু অতিমারী পরিস্থিতিতে এবছর কন্যাশ্রী দিবসের যে উদযাপন সেটা একটু সংক্ষিপ্ত আকারে হচ্ছে, এরকমই আমাদের কাছে নির্দেশ এসেছে। আমরা এখানে কয়েকজন কন্যাশ্রীকে দেখেছি, তাদের শপথ এবং ট্যাবলো পরিক্রমার মাধ্যমে আজকের এই দিনটা উদযাপন হবে। এমএলএ সাহেব যেরকম বললেন যে
এই প্রকল্প কেবলমাত্র একটা প্রকল্প নয়, এটা আসলে মেয়েদের একটা স্বপ্নের দিশারি, মেয়েদের পথ দেখানোর জন্য। তার একটা খুব মানে খুব ভালো দৃষ্টান্ত দেখতে পাওয়া যাবে যদি আমরা মাধ্যমিকের যে মেয়েদের পাস করা যে সংখ্যা এবং ছেলেদের পাস করার যে সংখ্যা এটা আমরা দেখি। পাস করা মিন্স অ্যাপিয়ার করারও দেখলেও দেখা যাবে যে এই গত কয়েক বছর থেকে, গত তিন চার বছর থেকে আমাদের রাজ্যে মেয়েদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মোট অংশগ্রহণকারী সংখ্যা ছেলেদের থেকে অনেক বেশি। এটা নিঃসন্দেহে কন্যাশ্রীর সুফল। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেক স্কুলে স্কুলে কন্যাশ্রী ক্লাব তৈরি করেছি। কন্যাশ্রী ক্লাবের মেয়েরা, তারা যদি কোথাও কোনো তার সহপাঠীদের কোথাও কোনো অসুবিধে হয়, কোথাও কোনো বাল্যবিবাহের এখনও ন্যূনতম কোথাও কোনো প্রস্তাব পরিবার বা অন্য কোথাও থেকে চাপ দেয় বা প্রস্তাব আসে, তারা সেগুলো সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মানে সোজা কথাই সেগুলো প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেয়। এটাই খালি নয়, আমি অনেক ক্ষেত্রে দেখেছি কন্যাশ্রী ক্লাবের মেয়েরা, তারা কোনো সহপাঠীর পড়াশুনোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে সেগুলোও দূর করার জন্য এগিয়ে আসে। কেশারী থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।